আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি সিবিএন স্পোর্টস আপডেটে। শনিবার ছিল দু দলের ঐচ্ছিক অনুশীলন। দু দলের কয়েকজন ক্রিকেটার নিজেদের ঝালিয়ে নিয়েছেন। আজ তৃতীয় টি টোয়েন্টি অনুষ্ঠিত হবে প্রথম ম্যাচের উইকেটে। ব্যাটিং সহায়ক উইকেট হওয়ার সম্ভাবনাটা ক্ষীণ। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ড লড়াই করেছে। আজ সাকিব নাসুমরা দাপট দেখাবেন অনুমান করা যায়। পাঁচ ম্যাচের সিরিজে 2-0 এগিয়ে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম এই ফরম্যাটে সিরিজ জেতার হাতছানি টাইগারদের সামনে। দ্বিতীয় সারির নিউজিল্যান্ড দল অনভিজ্ঞ। তাদের আক্রমণাত্মক ব্যাটসম্যান ফিন অ্যালেনকে পায়নি প্রথম দুই ম্যাচে। অ্যালেন করোনা পজিটিভ হওয়ায় প্রথম দুটি ম্যাচ খেলতে পারেনি। আজ তার খেলার সম্ভাবনা রয়েছে। একাদশে জায়গা পেতে পারেন ম্যাট হেনরিও। দ্বিতীয় ম্যাচে অভিজ্ঞ ব্যাটসম্যান টম লেথামের ব্যাটিংয়ে হারতে বসেছিল বাংলাদেশ। বাংলাদেশ কেন নিজেদের কন্ডিশনে সেরা আরও একবার প্রমাণ করে দেখিয়েছেন মোস্তাফিজ সাইফুদ্দিনরা। দ্বিতীয় ম্যাচে শেষ তিন ওভারে 36 রান তুলতে দেননি তারা। বাংলাদেশ তৃতীয় ম্যাচেও অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামতে পারে। কিপিংয়ে পরিবর্তন হবে। প্রথম দুই ম্যাচে কিপিং করেছেন নুরুল হাসান সোহান। আজকের ম্যাচে কিপিং করবেন মুশফিকুর রহিম। এদিকে সিরিজে টিকে থাকতে জয়ের বিকল্প নেই নিউজিল্যান্ডের। আমরা আমাদের দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে কোন দল জয়ী হবে বলে আপনি মনে করছেন। সেখানে শতকরা 84% দর্শক ভোট দিয়েছেন বাংলাদেশের পক্ষে। পক্ষান্তরে নিউজিল্যান্ডের জয়ের সম্ভাবনা 16%। অন্যদিকে জাদুকরি কবুতর রাইসোর ম্যাচ প্রেডিকশন অনুসারে আজকের ম্যাচও জয়লাভ করবে বাংলাদেশ। তবে দর্শক, আপনাকে জানিয়ে রাখতে চাই, মাঠের খেলায় যে দল ভালো পারফরমেন্স করবে জয় তো তাদেরই নিশ্চিত। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট। বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার পরবর্তী ম্যাচ আপডেটটি জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।